হ্যালো বন্ধুরা, দেখো আমরা চলে এসেছি বউ ভাতের অনুষ্ঠানে। এখানে এসে খুব ভালো লাগলো। এখানে আমাদের পরিচিত অনেকেই এসেছে, পিসি, কাকিমা, দিদি অনেকেই আছে, তাই তোমাদেরকেও একটু দেখাতে চাইলাম। একে অপরের সঙ্গে গল্প করতে ব্যস্ত। ওখানে বৌদি, দিদি, জামাইবাবু বসে আছে, মা, বউ কোণে তার ননদের সঙ্গে গল্প করছে। সকলে একে অপরের সাথে কথা বলতেই ব্যস্ত আছে। দেখো কোণেকে একা ফেলে রেখে দিয়ে সবাই সরে গেছে, যে যার মতো সঙ্গী খুঁজে গল্প করছে। আর আমি সবাইকে ক্যামেরা বন্দি করছিলাম। এখানেও দেখো বিয়ের দিনের মতো গণেশ ঠাকুর রেখেছে। গণেশের হাতে আবার চকলেট দেয়া আছে। আমার বাবু চকলেটটার দিকে দেখছিল। ওদিকে দেখো বউকে ঘিরে সবাই বউয়ের সাথে গল্প করতে ব্যস্ত হয়ে পড়েছে। আর প্যান্ডেলটা বা দাদাদের বাড়িটা খুব সুন্দর সাজানো হয়েছে, নানান ধরনের রঙিন করে তুলেছে বাড়িটাকে আলো দিয়ে। আমার বাবু গণেশটার গায়ে, ইঁদুরটার গায়ে হাত দিয়ে দেখছে, ইঁদুরটা আসল না মাটির ইঁদুর। ও ভয় পাচ্ছিল প্রথমে হাত দিতে, তারপর একবার সাহস করে দেখলো, দিয়েই দেখি এটা পিসিদের হরি ঠাকুরের মন্দির। দেখো পিসিদের বাড়ি এসে গেছি, বউ ফুলশয্যার তত্ত্ব নিয়ে কন্যাযাত্রী চলে এসেছে। পিসিদের ঘরটা একটু তোমাদেরকে ঘুরিয়ে দেখাই। এটা নতুন বাড়ি, খুব সুন্দর করেছে বাড়িটা, আমি আগে কখনো আসিনি, এই প্রথম আসছি। আর আমাকেও দেখো কেমন লাগছে, বৌভাতের দিনে আমি একটা বেনারসি পরেছিলাম, এটা পরে আমাকে কেমন দেখতে লাগছে। ক্যামেরা ধরার জন্য সেরকম কাউকে পাইনি, তাই নিজে নিজেই ক্যামেরা করছিলাম যতটুকু পেরেছি। এখানে দেখো কনেযাত্রীরা সবাই বরের খাটে বসে ছবি তুলছে, আর কত সুন্দর খাটটা সাজানো হয়েছে। এখানে নানান রকম মিষ্টি, সকলকে শাড়ি, ফুল, মাছ, তারা তাদের সাধ্যমতো যতটা পেরেছে দেওয়ার চেষ্টা করেছে। খুব ভালো লাগছে দেখে এগুলো। তোমাদের দাদা এসে গেছে, ও বলছিল ক্যামেরাটা ধরবে। এসে গেছি এবার আমরা খাওয়ার টেবিলে, অনেকটাই রাত হয়ে গিয়েছে, এবার আমরা খেতে বসে পড়েছি। দেখো বাড়ির সবাই মিলে খেতে বসে পড়েছি, তবে আর দেরি করব না, খাওয়া দাওয়া করেই বাড়ি চলে যাব, অনেকটাই রাত হয়ে গিয়েছে, তাই বেশি ভিডিও তোমাদেরকে দেখাতে পারলাম না। করে কিছু মনে করো না, আসবো আবার নেক্সট ভিডিও নিয়ে। টাটা, বাই বাই, গুড নাইট, টাটা।